তারেক জিয়া লন্ডনে বসে আছে, বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি, তারেক জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাদের দলকে এর আগেও তারা জাতীয় পর্যায়ে একটা কুরাম করেছিল, আপনারা দেখছেন যে গণফোরাম সহ বিভিন্ন সংগঠনের প্রধানদের নিয়ে ওনারা একটা কুরাম করেছিল, সেটাতে ওনারা গত নির্বাচনে নমিনেশন দিতে পারছিল। তারেক জিয়া লন্ডন থেকে নমিনেশন দেয়, এখান থেকে একজন নমিনেশন দেয়, সেখান থেকে একজন নমিনেশন দেয়, তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। সুতরাং আমাদেরকে যদি বলেন যে আমরা ভয় পাই, আসলে যে জাতির পিতার ডাকে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, সে জাতির পিতার কন্যার কাছে বাংলাদেশ। সুতরাং আমরা মনে করি এই বাংলাদেশ পথ হারাবে না, আমরা রাজপথে থেকে এগুলো মোকাবেলা করবো ইনশাল্লাহ। বাংলাদেশ সংবিধানে 2 বছরের কারাদণ্ড হইলে সে নির্বাচনে অংশগ্রহণ করার অযোগ্য হয়, এই আইন তো শেখ হাসিনা করেন নাই, এই আইন তো বাংলাদেশ সংবিধানে বহুত আগেই করা। সুতরাং তারেক জিয়া বিভিন্ন মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত আসামি, সে কিভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি হবে, সে কিভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, এগুলো হলো গলাবাজি করা, স্ট্যান্ডবাজি করা আইনের ধারণা দ্বারা। আপনি যদি আইনগতভাবে আসেন তাহলে কিভাবে আসে আমাকে বলেন, যে আমাদের দেশে নিয়ম হলো জাতীয় সংসদ নির্বাচনে 25 বছর তাকে 25 বছর বয়স্ক হতে হবে, সুস্থ মস্তিষ্কের হতে হবে, তার বিরুদ্ধে কোনো মামলা থাকবে না, এগুলো তো আমাদের ক্রাইটেরিয়া, সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ক্রাইটেরিয়া এগুলো। এই এই ক্রাইটেরিয়ার বাইরে গিয়ে কিভাবে একজন প্রধানমন্ত্রী হবে, কিভাবে স্বপ্ন দেখবে, সেটা আসলে আমাদের বোধগম্য নয়। এটা তো বারবারই হয়ে আসছে, এটা আজকে কেন হবে, গত 2টা নির্বাচনে তো তাই হয়েছে, এটা তো সংসদে পাশই হয়ে গেছে, এটা তো একটা স্যাটেল ইস্যু, এটা এমন না জানে এটাই প্রথম নির্বাচন হইতেছে, এর আগে তো আপনার 2008 সালে নির্বাচন হয়েছে, 2014 সালে নির্বাচন হয়েছে, 2018 সালে নির্বাচন হয়েছে, তখন তো এই ইস্যুগুলো নিয়ে তখন কথা বলা হয়নি, একটা সেটেল ইস্যু নিয়ে এখন তো নতুন করে কথা বলার কিছু নেই। আপনারা জানেন যে এটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, এটা কিন্তু সংবিধানটা জাতীয় সংসদে পাশ হয়েছে। আমার কথা হলো আপনি নির্বাচনে তো আগে আসেন, আগে তো নির্বাচনে আসেন, ইভিএমে ভোট হবে, আপনি কোনোটাই বিশ্বাস করেন না, তাহলে কিভাবে হবে? আপনি ভোট কেন্দ্রে গেছেন, এরকম কোনো বিষয় আছে? রংপুরে ভোট কেন্দ্রে গেছেন, মনে করছেন ঝামেলা হয়েছে, নির্বাচন বন্ধ করে দিয়েছেন, নির্বাচন করছেন, আপনি কারো উপরেই আস্থা নাই, তাহলে আপনি কিভাবে করবেন? এখন ওনার আপনি যদি মনে করেন যে দৌড় দিয়ে ফার্স্ট হলে আপনি জিতে গেলেন, আপনি পরে গেলে মনে করলেন যে আমাকে কেউ ফেলে দিছে, তাহলে তো হবে না। আপনি যখন দৌড় দিবেন তখন আপনাকে অতটুকু স্ট্রেংথ নিয়ে দৌড় দিতে হবে। তারা যে আজকে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে, এই তত্ত্বাবধায়ক সরকারের জন্যই কিন্তু আপনারা জানেন যে 2001 সালের যে নির্বাচনের রূপরেখা তারা দাঁড় করিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের জন্যই কিন্তু আমরা আন্দোলন করেছিলাম। আমরা কিন্তু তাদেরকে তখন বলেছিলাম যে আমরা জাতীয় সরকার কিভাবে গঠন করা যায়, আপনারা অর্ধেক আমরা অর্ধেক থেকে কিভাবে নির্বাচন পরিচালনা করা যায়, সেই সময় কিন্তু সেই ডাকে তারা আসে নাই, তারা বলছে সরকারের থেকে নির্বাচন করতে হবে। তা এখন মহান জাতীয় সংসদে যে আইন পাশ হয়েছে সেই অনুযায়ী এরাই নির্বাচন করবে, এটাই হলো জাতীয় সংসদের আইন, সেই আইনকে কীভাবে ওনারা ভায়োলেট করবে আমরা জানি না। যদি আন্দোলন সংগ্রামের মাধ্যমে ওনারা পরিবর্তন করতে চায়, সেক্ষেত্রে ওনারা কতটুকু আন্দোলন সংগ্রামে সফল হবে সেটা কিন্তু আমাদের জানা নাই। আমি আপনাকে একটা কথা বলতে চাই, 10 তারিখ কী জন্য তারা মাঠে আসবে? সমাবেশ করতেই পারে, রাজনৈতিক সংগঠন কর্মসূচি দিবে, কর্মসূচি বাস্তবায়ন করবে, এটা তাদের রাজনৈতিক একটা পলিসি, এটা তারা করতেই পারে, কিন্তু একটা নির্বাচিত সরকারকে তার নির্দিষ্ট মেয়াদের আগে কীভাবে ওনারা ক্ষমতা পালন করবেন এটা তারা কীভাবে বলে বলেন? এই কথাটা বলা পৃথিবীর অন্য কোনো দেশের সাথে সাথে তাদের একটা বিচার হতো, শাস্তি হতো। আপনি আপনাকে ম্যান্ডেট দিছে জনগণ 5 বছরের জন্য, 5 বছর আগে আপনাকে জনগণ ম্যান্ডেট দেয়নি, আপনি নির্বাচন অংশগ্রহণ করেন নাই, সেখানে আপনি কীভাবে একটা নির্বাচিত সরকারকে চ্যালেঞ্জ করেন, কীভাবে করেন বলেন? তাহলে যারা নির্বাচন করছে, যারা নির্বাচিত করছে আওয়ামী লীগকে, তারা কি ঘরে বসে থাকবে? আজকে এই যে 10 তারিখ নিয়ে আপা যেহেতু বলে বলছে আর বলার অবকাশ থাকে না, তারপরেও যেটা বলি যে 10 তারিখ আসুক, দেখা যাক, এই যে আজকে সমাবেশ এবং বারবার হচ্ছে আওয়ামী লীগের সমাবেশ, এটা কি আঙুল চুষবে ঘরে বসে? আমরা কি রাজপথে নামবো না? তাদের সাথে আমাদের বোঝাপড়া হবে না? আওয়ামী লীগ একটা বৃহৎ একটা দল এবং 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করছে অনেক রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে, আর সেটা কিন্তু আওয়ামী লীগের মতো একটা দল, সেইখানে আমরা নতুন প্রজন্ম অবশ্যই মাঠে নামবো এবং মাঠে নেমেই তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ ভয় পেয়ে সম্মেলন দিচ্ছে, সফল দিচ্ছে, এটা হলো আমাদের একের পর এক সারা বাংলাদেশে। যদি আমরা আপনারা ম্যাজিক ম্যান মির্জা আজম সাহেবকে দেখেন, তো ঢাকা বিভাগের দায়িত্বে থেকে বিগত 4-5 বছরে 1000-এর বেশি সম্মেলন করেছি আমরা,
সুতরাং আজকে এটা নতুন কোন কর্মসূচি নয় তো যেটা আজকে আমাদের সম্মেলন এটা আমাদের ধারাবাহিক সম্মেলন অংশ আর আপনারা জানেন যে আওয়ামী লীগ প্রতি 3 বছর পর পর জাতীয় কাউন্সিল যেটা সেটা অনুষ্ঠিত হয়ে থাকে তার ধারাবাহিকতা 22 তারিখে জাতীয় যে আমাদের ইয়া হবে সম্মেলন হবে বাংলাদেশ আওয়ামী লীগের সেটাও নিয়মিতভাবেই হবে ওখানে এটা ওনাদের ভয় পাওয়ার কি আইনটা কি বলে আমি নির্বাচিত সরকার আমি নির্বাচন করে আমি আরজনকে দায়িত্ব দিয়ে যাব সে যদি পাস করে যতক্ষণ পর্যন্ত আমার মেয়াদ আছে ততক্ষণ পর্যন্ত আমি সরকার এই সরকারের আমলে নির্বাচন হবে এরকমই কথা বলা তত্ত্বাবধায়ক সরকারের জন্য ওনারা আন্দোলন করে যদি তত্ত্বাবধায়ক সরকার পাস করে নিয়ে আসতে পারে যেটা আমরা পেরেছিলাম যদি তারা সেটা পারে তারা সেটা করুক আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলাম আমরা তো তাদেরকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসতে পেরেছিলাম সুতরাং আমরা যখন আইন করলাম তখন তো তারা এই ব্যাপারে কোনো কথা বলেন নাই তারা সংসদে উপস্থিত হন নাই জাতীয় সংসদে যান নাই ক্লোজ ডোরে তাদেরকে দাওয়াত করা হয়েছে সেখানে তারা বসেন নাই তারা রাজপথে ফয়সালা করবে তারা রাজপথে ফয়সালা করে যদি আসতে পারে ওয়েল এন্ড গুড না হলে আমাদের সরকার বর্তমান সরকার যেভাবে মনে করে সেভাবেই হবে যদি সে চ্যালেঞ্জটা তারা কিভাবে নেবে সেভাবেই আমরা সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে প্রস্তুত আছি সেই আন্দোলনের মেয়াদ কিন্তু খুব বেশি সময় না এখন অনেক সময় দেখা যায় যে পরিবহন মালিক সমিতি কে নিয়ন্ত্রণ করে তারা কেন বন্ধ করে আপনারা দয়া করে তাদের সাথে একটু কথা বলেন আবার তারা এমন দেখায় যে আমরা বিভিন্ন ঝড় তুফান পার করে ওখানে যাচ্ছি আর যদি সরকার মনেই করেন যে তাদেরকে করতে দিবেন না তাহলে কি আদৌ সম্ভব আদৌ সম্ভব নাই এগুলো হলো প্রচার করে যতটা প্রসার করা যায় তারা মনে করতেছে বাধা দিলে অনেক একটা ইমেজ কাজ করে এগুলোকে আসলে ভাইরাল করার জন্য এগুলো আসলে বলা আমি মনে করি না যদি একজন লোকে বাধাই দেই আমরা তাহলে সে যেতে পারবে এটা আমরা মনে করি না কিছু কিছু ক্ষেত্রে গত 3 দিন আগে দেখবেন আমার এলাকার মধ্যে একটা ঘটনা ঘটছে আর গভীর রাত্রে বেলা 11টার সময় এসে 2-150 লোক এসে মশাল মিছিল করে চলে গেল এখন রাতের বেলায় যখন একটা মশাল মিছিল হয় কোনো রাজনৈতিক কর্মসূচি ছাড়া তখন দেখা একটা নাশকতার আশঙ্কা থাকে যখন আপনার হাতে পরিচালনা করার দায়িত্ব তখন আপনি কীভাবে পরিচালনা করবেন সেটা কিন্তু আপনার উপরই নির্ভর করে তখন এই যে নাশকতাটা বিগত দিনে চলন্ত বাসের মধ্যে আগুন দেয়া বিভিন্ন নাশকতা হয়েছে সেটার কারণে তাদের এবং মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছে বিভিন্ন জনসভায় হামলা হয়েছে সুতরাং সেই ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকে কোনো একটা অকারেন্স গেলে সরকার দায়ী থাকবে আর আপনারা জানেন যে মিডিয়া আপনারা নেগেটিভ প্রচার করতে যতটা পছন্দ করেন পজিটিভ প্রচার করতে কিন্তু ততটা পছন্দ করেন না নেগেটিভ প্রচারটা মানুষ খায় বেশি বুঝছেন কিছুদিন আগে এক পত্রিকায় দেখলাম যে খালেদা জিয়া মা হচ্ছেন অনেকদিন আগে আমরা তো ভয় পেয়ে গেলাম খালেদা জিয়া কীভাবে মা হয় কিন্তু দেখা গেল যে উনি একজনের দত্তক হয়েছে বা যে কোনোভাবে একটা উকিল মা হয়েছে এরকম তো এই নিউজগুলো এরকম করলে মানুষ বেশি পছন্দ করে আর বিএনপিকে বাধা দিচ্ছে এটা বললে মানুষ যতটা আগ্রহী হয় আওয়ামী লীগকে বাধা দিচ্ছে এটা বললে কিন্তু ততটা আগ্রহী হয় না শুনে আমরা সাংবাদিক আমরা চাই অবশ্যই এটা মিডিয়াতে আসুক এবং কোথা থেকে দুর্নীতি করছে সেটা আসুক সেটার বিচার তো আমরা অবশ্যই চাই আমরা বলি না যে ছাত্রলীগ করলে সে পার পেয়ে যাবে আমি আওয়ামী লীগ করি বলে আমার দুর্নীতিকে মাপ করে দিবেন আমরা এটা চাই না আমরা 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 বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা মনে করি পরবর্তী প্রজন্ম অবশ্যই সৎ এবং সাহসীর পদক্ষেপ যারা গ্রহণ করবে তারাই আসুক আমরা ছাত্রলীগের যদি ওইরকম হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই এটার তীব্র নিন্দা করি আমরা অবশ্যই আশাবাদী উন্নয়নের আমরা যেখানে দাঁড়িয়ে আছি আজকে থেকে 5 বছর আগে যখন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি তখন এই ফ্লাইওভার ছিল না পদ্মা সেতু ছিল না দেশের অনেক মেগা প্রকল্প অনেক বড় বড় প্রকল্প হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সুতরাং নেগেটিভ পজিটিভ অনেক থাকবে যখন আপনি বাড়ির কর্তা তখন সবাই আপনার বিপরীতে থাকবে আপনার কাছে মানুষের চাওয়া অনেক বেশি সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশ চালাচ্ছে তখন কোথাও না কোথাও কোনো কিছু না কোনো কিছু আমাদের নেতাকর্মী বা কোথাও সরকারি দলীয় কোনো লোকজনের আচরণে হয়তো বা ব্যক্তিগত আচরণে কেউ আক্রোশ হতেই পারে কিন্তু সেই জন্য ওভারঅল একটা নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো অবস্থা এখনও হয় নাই এবং আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত পরিপক্ক একজন রাজনীতিবিদ একজন পরিপক্ক রাজনীতিবিদ সারা বিশ্বের যদি তালিকা দেখেন সেখানে প্রধানমন্ত্রীর অবস্থানটা আপনারা দেখেন সেখানে আমরা আশাবাদী আপনারা তো অবশ্যই জানেন মাননীয় প্রধানমন্ত্রী একটা ঘোষণা দিয়েছে যে 1941 সাল পর্যন্ত বাংলাদেশ উন্নত থেকে আরও উন্নত রাষ্ট্রে পরিণত হবে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চিন্তা করবো যে 41 সাল চলে যাক তারপরে কি হয় দেখা যাবে মাঠে কে থাকবে না ধন্যবাদ আমি